দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। চিন্ময় জগতের সর্বোত্তম প্রাপ্তি বিশুদ্ধ কৃষ্ণ প্রেম লাভের পক্ষে ভক্তিযোগ বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শুদ্ধ ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপযোগী পন্থা। যারাই পরম পন্থার বিকাশ সাধনে নিয়োজিত থাকেন তারা দিব্য গুণাবলীর অধিকারী হন। অর্জুন উবাচ, এবং সতত যুক্তায়ে ভক্তাস্ত্বাম পর্যুপাসতে ये चाप्यक्षरमव्यक्तम तेषां के योगवित्तमा। अर्जुन जिज्ञासा करलें, এভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন, তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? শ্রী ভগবান উবাচ, ময়্যা বেশ্য মনো ইয়ে মাম নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতাস তে মে যুক্ততমা মতা। শ্রী ভগবান বললেন, যারা তাঁদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। ইয়ে ত্বক্ষরম অনির্দেশ্যম অব্যক্তম পর্যুপাসতে সর্বত্রগম অচিন্ত্যম চ কূটস্থম অচলম ধ্রুবম সন্নিয়ম য়েন্দ্রিয় গ্রামম সর্বত্র সমবুদ্ধয়ঃ তে প্রাপ্নুবন্তি মাম এব সর্বভূত হিতে রতা। জানা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বত্রগ অচিন্ত কুটস্থ অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্তাসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্ভির অবাপ্যতে। যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয়। ইয়ে তু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরঃ অনন্যেনৈব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে তেষাম অহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাত পার্থ ময়্যাবেশিত চেতসাম। যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মত পরায়ণ হয়ে অনন্য ভক্তি যোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন, হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যু ভয় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। ময়্যেব মন আধৎস্ব ময়ি বুদ্ধিম নিবেশয় নিবসিষ্যসি ময়্যেব অত ঊর্ধ্বম ন সংশয়। অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। অথ চিত্তম সমাধাতুম ন শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন ততো মামিচ্ছাপ্তুম ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো। অভ্যাসেপ্য সমর্থোসি মৎকর্ম পরমো ভব মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিমবাপস্যসি। যদি তুমি এমনকি অভ্যাস করতেও অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্ম পরায়ণ হও,
আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে। অথই তদ অপ্যশক্তোসি কর্তুম মদ যোগম আশ্রিত সর্বকর্ম ফল ত্যাগম ততঃ কুরু যতাত্মবান। আর যদি তাও করতে অক্ষম হও তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। শ্রেয়ো হি জ্ঞানমভ্যাসাত ধ্যানাত ধ্যানম বিশিষ্যতে ধ্যানাত কর্ম ফল ত্যাগস ত্যাগাত শান্তির অনন্তরম। তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো, জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। অদ্বেষ্টা সর্বভূতানাম মৈত্র করুণ এব চ নির্মমো নিরহংকার সম দুঃখ সুখক্ষমী। সন্তুষ্ট সততম যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যার্পিত মনোবুদ্ধির যোমদ ভক্ত সমে প্রিয়। যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য বন্ধুভাবাপন্ন কৃপালু মমত্ব বুদ্ধি শূন্য নিরহংকার সুখে ও দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযোগে যুক্ত সংযত স্বভাব দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত। ইয়স্মান্নো দ্বিজতে লোকো লোকান্নো দ্বিজতে চ ইহ হর্ষামর্ষ ভয়োদ্বেগৈর মুক্তো ইহ স চ মে প্রিয়। যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ ক্রোধ ভয় উদ্বেগ থেকে মুক্ত তিনি আমার অত্যন্ত প্রিয়। অনপেক্ষা শুচির দক্ষ উদাসীন গতব্যত সর্বারম্ভ পরিত্যাগী যো মদ্ভক্ত সমে প্রিয়। যিনি নিরক্ষেপ শুচি দুঃখ উদাসীন উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী তিনি আমার প্রিয় ভক্ত। যো ন হৃষ্যতি ন দ্বেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান্যঃ সমে প্রিয়। যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না এবং শুভ অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত। সমঃ শত্রৌ চ মিত্রে চ তথা মানাপমানয়োঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু সমঃ সঙ্গ বিবর্জিতঃ। তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্টো যেন কেনচিৎ অনিকেতঃ স্থিরমতির ভক্তিমান মে প্রিয় নরঃ। যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে শীতে ও গরমে সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত সংযত বা যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট ক্রিয়াশক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। ইয়ে তু ধর্মামৃতম ইদম যথোক্তম পর্যুপাসতে শ্রদ্ধানা মৎপরমা ভক্তাস্তে তীব মে প্রিয়া। যারা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতে উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মৎপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। উপাসতে শ্রদ্ধানা মৎপরমা ভক্তাস্তে তীব মে প্রিয়া। যারা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতে উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মৎপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়।